আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর, সাথে আছি আমি আলাফি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলটা ইউটিউব চ্যানেলে ওয়েটেভার লাইভ স্ট্রিম হচ্ছে। সৌদি আরবে ওমরা যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত 13 বাংলাদেশির অধিকাংশেরই বাড়ি চট্টগ্রাম বিভাগে। মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতদের স্বজনরা। পুড়ে যাওয়ায় মরদেহ শনাক্ত করতে না পারায় এখনও নিখোঁজ 5 বাংলাদেশি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। মক্কা যাওয়ার পথে দুর্ঘটনায় পড়া বাসটির বেশিরভাগ যাত্রী বাংলাদেশের। নিহত 13 জন বাংলাদেশের বাড়ি কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর, গাজীপুর, চাঁদপুর ও যশোরে। দুর্ঘটনায় নিহত 3 জনের বাড়ি কুমিল্লায়। মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা এবং দেবিদ্বারের গিয়াস হামিদ। মর্মান্তিক মৃত্যুর খবরে তাদের বাড়িতে এখন শোক। আমরা চাই আমার বাগিনা যেহেতু ওইখানে মারাই গেছে, তো বাংলাদেশ সরকার যেন আমার বাগিনের দেহটা বাংলাদেশে পাঠায়। দোকান পাট বলে বন্ধ 10 দিনের দিছে, কয় সবর করে গে আমার ভাইয়ে কয় আয় বাগিনা তোরা লিয়ে সবর করে গে, এ সবর করতে গিয়ে এই দশা হয়েছে। নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয় যেই তথ্য দেয় আমাদেরকে, যত কত দ্রুত যদি সম্ভব লাশ হস্তান্তর করা, এই পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, সেই বিষয়ে আমরা কাজ করছি। নিহত হেলালউদ্দিনের বাড়ি নোয়াখালীর চাটখিলে ও শাহেদুল ইসলামের বাড়ি সেনবাগ উপজেলায়। তারা পরিবারের আয়ের একমাত্র উৎস হওয়ায় দিশেহারা পরিবার। সৌদি আরবের কফিলের কাছে আমাদের আবেদন এবং বাংলাদেশ এম্বাসির কাছে আমাদের আবেদন, আমাদের লাশটা যেন আমাদের তার মাতা জীবিত, ছোট ভাই বোন জীবিত, তার পরিবার এবং তার একটা ছোট মেয়ে তাদেরকে ফিরত দিয়ে তাদের হাতে যেন দাফন করা হয়। আপনারা সহযোগিতা করেন, আপনারা সবাই আমার ছেলের বাংলাদেশে আনেন, আমি আমার ছেলের দাফন করবো, আমার আমি এইটাই দেখতে চাই। কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের মোহাম্মদ শেফায়েত, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ হোসেন সৌদি আরবের আল বাহায় মেইনটেনেন্সের কাজ করতেন। তাদের মৃত্যুর সংবাদে পরিবারের সহায়তায় পাশে এসে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। নিখোঁজ বাংলাদেশিদের দ্রুত শনাক্ত করার দাবি জানান স্বজনরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। মুক্তিযুদ্ধের সংগঠক স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকি ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। ইনালিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন। জোহরের নামাজের পর প্রথম জানাজার নামাজ ও গার্ড অফ অনার প্রদান করা হয়। আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ ও গার্ড অব অনার প্রদান শেষে সাভারে তাকে দাফন করা হবে। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমদের রিপোর্ট। সকাল 11টার দিকে হেলিকপ্টারে নূরে আলম সিদ্দিকির মরদেহ প্রথমে ঝিনাইদহ বিশিষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। এরপর ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হলে প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে জনতার ঢল নামে। জোহরের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর জানাজার নামাজে নূরে আলম সিদ্দিকির ছেলে সংসদ সদস্য তাহজিদ আলম সিদ্দিকি সহ জেলার সর্বস্তরের মানুষ অংশ নেন। 70 দশকের তুখর ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকি 1970 থেকে 1972 সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের 4 খলিফার একজন হিসেবে তাকে উল্লেখ করা হয়। মুক্তিবাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন তিনি। নূরে আলম সিদ্দিকি ভাষা আন্দোলন ও 6 দফা আন্দোলনে অংশগ্রহণ সহ সে সময় সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে যশোর 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।